সরকারি পৃষ্ঠপোষকতায় সুদিন ফিরেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী বালুচরি শিল্পী। এখন আর মহাজনী কারবারের খপ্পরে পড়ে সর্বশান্ত হতে হয় না শিল্পীদের। 2003 সালের পর বর্তমান সময়কে বালুচরি শাড়ির স্বর্ণযুগ বলে মানছেন এখানকার শিল্পীদের একাংশ। যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে বালুচরি শাড়ির নকশা। বর্তমান সময়ের শিল্পীরা আদিকালের রামায়ণ মহাভারতের গল্পের ছবির ডিজাইনের বদলে তৈরি করছেন সময়োপযোগী আধুনিক মানের নকশা, ফলে উত্তরোত্তর চাহিদাও বাড়ছে। অন্যদিকে কেন্দ্র ও রাজ্য সরকারের এই কাজে সহজ ঋণ প্রদান থেকে শুরু করে বিপণনের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে, ফলে বাণিজ্যের প্রসার বেড়েছে বহুগুণ। কিন্তু এত কিছুর পরেও এই কাজে বর্তমান প্রজন্ম সেভাবে আগ্রহ না দেখানোয় বিষ্ণুপুরি বালুচরির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান শিল্পীদের একটা বড় অংশ। বালুচরি শাড়ি সাধারণত তৈরি হতো মুর্শিদাবাদের বালুচর গ্রামে, সেখান থেকে লুপ্তপ্রায় বালুচরি ধীরে ধীরে আসে বিষ্ণুপুরে। এখানকার বয়ন গোড়াচান্দ দিয়াসির বয়ন, অক্ষয় দাস পাটরাঙ্গার নকশা এবং হনুমান দাস সর্দার আর্থিক আনুকূল্যে আজ থেকে 60 বছর আগে বিষ্ণুপুরে নবরূপে বালুচরির জন্ম হয়। আগে যে শাড়ির চাহিদা ছিল মন্দিরদাত্রের নিদর্শন অনুযায়ী কয়েকটা শুধুমাত্র ডিজাইন ছিল রামায়ণ মহাভারত, বর্তমানে ডিজাইনের তারতম্যের জন্য চাহিদা অনেকটা বেড়েছে। এবং এক সময় যেমন সুবর্ণযুগ ছিল 2003 সাল যেমন বালুচরিকে সুবর্ণযুগ বলেছে, বর্তমান সময়টাও কিন্তু বালুচরির সুবর্ণযুগ। এই শাড়িতে নতুন নিয়োগ যদি না আসে, নতুন প্রজন্মের মানুষ যদি এটা না আসে, তাহলে শাড়ি এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।